হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আর একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এটা হলো রোজার আগ মুহূর্তের সময়। রোজা শুরুর আগ মুহূর্তে আমার মেয়েটা খুবই অসুস্থ হয়ে গিয়েছে, আমিও অসুস্থ হয়ে গিয়েছি। তাই এই যে অল্প কিছু রান্না করলাম, করলা ভাজি করলাম আর ডিম ভুনা, আর সাথে একটু টমেটোর সালাদ, কারণ আমি এত বেশি অসুস্থ, তারপর মেয়েও অসুস্থ, তাই মনটাই খুব খারাপ হয়ে গেলো। রোজার আগে এরকম অসুস্থতা নিয়ে রোজা শুরু করব, শরীর চলছিল না, তাই অল্প কিছু রান্না টান্না করলাম, এটা দিনের বেলা আর রাতে খাওয়ার জন্য। আর ডাল ভিজিয়ে দিয়েছি, বড়া বানাবো ডালের। আর এখানে দুধ কে ডিপ ফ্রোজেন করার জন্য আর কি ছোটো ছোটো বোতল ধুয়ে নিচ্ছি। বোতলে করে রেখে দিলে যে কোনো সময় বের করে নিয়ে ওটা আর কি সেহরির সময় বের করে আমরা গরম করে দুধটা খেতে সুবিধা হয়। এই যে বড় জার বের করে নিয়েছি, জারটা কীভাবে নাচানাচি করছে। فأهوك سيرا مما لكون وإما لنراك فيما تأي ضعيفا আর আস এখানে কোরআন তেলাওয়াত করতে বসছে। রোজার চাঁদ ওঠার সাথে সাথে ও আব্বুর সাথে তারাবি নামাজ পড়তে যেতে চেয়েছিল, কিন্তু ওর আব্বু বললো না, অনেক সময় লাগবে, ও বসতে চাইবে না, দাঁড়াতে চাইবে না, বা আমাকে ওখানে যদি বলে ও আর নামাজ পড়তে পারছে না, ওর জন্য আমার নামাজ ছেড়ে দিতে হবে। তাই ওকে আমি নিয়ে যাইনি, তাই আমি ওকে নিয়ে ঘরে নামাজ পড়েছি বা কোরআন তেলাওয়াত করতে বসছে চাঁদ ওঠার পরে। আর এখানে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওটা ব্লেন্ড করে নিলাম, এই যে শপিং ব্যাগে ভরে ভরে রাখবো ডিপ ফ্রিজে, যাতে যে কোনো সময় আমি বড়া বানানোর জন্য বের করে নিতে পারি। বাচ্চাকে নিয়ে অনেকটাই কাজ করতে অসুবিধা হচ্ছে, আমি নিজেও অনেক বেশি অসুস্থ। এই যে সব প্যাকেট প্যাকেট করে নিয়েছি, ফ্রিজে জায়গা হচ্ছে না, তারপরেও কোনোভাবে রাখলাম বা রাখার চেষ্টা। আর এই যে সেহরির সময় আস, সেহরি খেয়ে দুধ দিয়ে ভাত খেয়েছে, দুধ কলা দিয়ে ও ভাত খেয়েছে, ও নিয়ত করে পানি খাচ্ছে। أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول যে আর ফজর নামাজ আদায় করছে, আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও ক্লিপ করলাম, ক্লিপ করে রাখলাম আপনাদের সাথে শেয়ার করতে। আর আলহামদুলিল্লাহ, এই যে আমাদের ইফতার, আল্লাহ যতটুকু খাইয়েছে শুকর আলহামদুলিল্লাহ, যতটুকুই খেয়েছি আল্লাহ যতটুকু খাওয়ার মতো তৌফিক দিয়েছে, ভরপেটি খেয়েছি, সব কিছুই মোটামুটি ছিল, দেশি ফল ছিল আর ভাজা পোড়াতে মুখরোচক খাবার। এই যে আমার মেয়ে একটু উঠে বসেছে ইফতারের সময়, নাহলে তো মাথা তুলে দাঁড়াতেই পারছিল না, এখন একটু ওষুধ খাওয়ার পর একটু সুস্থ হচ্ছে আলহামদুলিল্লাহ। আর সবার যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর জন্য দোয়া করি, কারণ তারা কী পরিস্থিতিতে রোজা করছে, আল্লাহ যাতে তাদেরকেও সুন্দরভাবে রোজা ইফতার সাহারি করার আল্লাহ ভালোভাবে তৌফিক দেয়, এই দোয়াই কামনাই করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। রহমতের বারে ধার শিখত হবে মুমিন যারা, খুশিতে সব মা তোরা, ওই যে দেখো চাঁদ আসে। সাহারি করব সবাই, রোজা রাখব সবাই, পাঁচ ওয়াক্তে রাজানে নামাজ পড়ব সবাই।
সাহরি করব সবাই, রোজা রাখব সবাই, পাঁচ ওয়াক্তের আজানে নামাজ পড়ব সবাই।